সরকারি গুদামে খাদ্য মজুদ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। 10 লাখ টন চাহিদার বিপরীতে 21 লাখ টনের অধিক মজুদ রয়েছে বলে জানান মন্ত্রী। সকালে নওগাঁ শহরের ডাবপট্টিতে ওএমএস বিক্রয় কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। তিনি আরো বলেন, সারা দেশে প্রতিদিন চাল ও আটা মিলিয়ে প্রায় 14 থেকে 15 হাজার টন খাদ্য বিতরণ করা হচ্ছে। যতদিন মানুষের চাহিদা থাকবে ততদিন ওএমএস কার্যক্রম চালু রাখা হবে। এর পাশাপাশি খাদ্য বান্ধব অন্যান্য কর্মসূচিও চলবে, তাই আতঙ্কের কিছু নেই, দেশে কোনো খাদ্য সংকট হবে না। আমাদের এই স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ মজুদ, এখন সরকারি মজুদ আমাদের 21 লক্ষ মেট্রিক টন ছাড়াই গেছে। অতএব বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না, আতঙ্কের কিছু নাই, অনেক মজুদ আছে। খালি ব্যবসায়ীদেরকে বলবো, যাদের অতি মুনাফা হবে তারা যেন মজুদ করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা না করে। আমাদের মজুদ বিরোধী অভিযানও চলছে, নতুন আইন হচ্ছে, এবং ইতিমধ্যে আমরা অনেক গ্রুপের বিরুদ্ধে মামলাও করেছি।